Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমি খুবই মজাদার একটা চায়ের রেসিপি নিয়ে আসলাম। যারা আমার মতো চা খুব পছন্দ করেন, আশা করছি আমার আজকের এই চায়ের রেসিপিটা তাদের কাছে ভীষণ ভালো লাগবে। এতটাই মজার এই চাটা, একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলেন দেখে আসি। যেহেতু আমি ক্যারামেল চা বানাবো, তাই প্রথমে আমি এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা যার যার টেস্ট মতো দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী। চিনিগুলো দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। চুলাটা মিডিয়াম লোতে রেখে ক্যারামেলটা বানাতে হবে। অবশ্যই চুলাটা হাই হিটে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে। চিনিটা গলে যখন ক্যারামেল হয়ে আসবে, তখন খুব সুন্দর একটা কালার আসবে। এ পর্যায়ে ক্যারামেল হয়ে গেছে। আমি এখন এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা নর্মাল পানি। নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে দিয়েছি 3 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন কম বেশি। আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে আজকের চাটা তৈরি করব, সেজন্য আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ নেব। যেহেতু আমি 3 কাপ চায়ের পানি দিয়েছি, তো আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চাটা একটু বেশি ভালো আসবে, অনেক টেস্টি হবে। তো আমি এখানে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে দুধগুলোকে গুলে নিচ্ছি। আর আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, সেই ক্ষেত্রে দুধটাকে আলাদাভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো আমি দুধগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে ক্যারামেলের পানিতে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই চাটা খুবই মজাদার, খুবই টেস্টি। তো আমি এখানে 2-3টা বলক আসার পরে এখানে 2 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। চা পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। 2-3টা বলক আসার পরে আমি চা পাতি অ্যাড করে দিয়েছি 3 চামচ। এখন আমি এগুলা চাটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাটা যখন ঘন হয়ে আসবে, উপর থেকে সুন্দর একটা স্বর পড়ে আসবে। আর চাটা যখন ঘন হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন। তো আমার এখানে চাটা হয়ে গেছে, খুব সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি তুলে পরিবেশন করে নেব। তো আমি এখন চাটা কাপে ঢেলে নিচ্ছি। খুবই মজাদার এই চাটা, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আমার এই চায়ের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, একটা লাইক দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।